চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর তরুণ পেসার মেহেদী হাসান রানার এক ওভারই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রাজশাহী রয়্যালস এর অধিনায়ক আন্দ্রে রাসেল। মেহেদী হাসান রানার করা সেই ওভারেই 23 রান তুলে নেয় রাজশাহী। ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান আন্দ্রে রাসেলের সামনে বোলিং করার ভয়ঙ্কর এই অভিজ্ঞতা কাজে আসবে মেহেদী হাসান রানার, জানিয়েছেন আরেক ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। শেষ দুই ওভারে জয়ের জন্য 31 রান প্রয়োজন ছিল রাজশাহীর। 19তম ওভারে বোলিং করতে এসে রাসেলের ব্যাটের প্রশস্ততা দেখেন রানা, তাকে 2-6 এবং 1-4 মারেন রাসেল। ওভারের শেষ বলে পেসার আবু জায়েদ চৌধুরীর রাহিও মারেন 4। এই ওভারেই ম্যাচ নিজেদের করে নেয় রাজশাহী রয়্যালস। শুধু রানা একা নন, টি টোয়েন্টি ফরম্যাটে ডেথ ওভারে রাসেলের মতো ব্যাটসম্যানের সামনে যে কোনো বলারই অসহায়, যে কারণে রানাকে আত্মবিশ্বাস ধরে রেখে এই অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন ক্রিস গেইল। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রানার বোলিং প্রসঙ্গে ক্রিস গেইল বলেন, সে খুবই তরুণ, এই অভিজ্ঞতা সে শিক্ষা হিসেবে কাজে লাগাতে পারবে। এটাই টি টোয়েন্টি ক্রিকেট, এটা বোলারদের খেলা নয়, বিশেষ করে ডেথ ওভারে। আর রাসেলের মতো পাওয়ার হিটারের সামনে তো আরও আগে নয়, সে এটাকে শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে কাজে লাগাতে পারবে। শক্ত হয়ে ঘুরে দাঁড়াতে হবে এবং নিজের উপর বিশ্বাস ধরে রাখতে হবে, আবারও এই পরিস্থিতিতে পড়লে সে জানবে কিভাবে কি করতে হয়। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই আন্দ্রে রাসেলের ব্যাটিং তাণ্ডবে 4 বল হাতে রেখে 2 উইকেটের জয় তুলে নেয় রাজশাহী রয়্যালস। সেই সাথে বঙ্গবন্ধু বিপিএল এর ফাইনালে দলকে তুলতে 22 বলে 54 রানের অপরাজিত এক ইনিংস খেলেন আন্দ্রে রাসেল, যেখানে মাত্র 2টি 4 মারেন আর তার বিপরীতে 60টা বিশাল ছক্কা মারেন।